সো প্ল্যানারের জন্য আমাদের মেইন জিনিস হচ্ছে আমরা ট্যাস্ক অ্যাড করতে পারবো। সো আমরা জাস্ট একটা ট্যাস্ক অ্যাড করে ফেলি, এখানে আমরা জাস্ট বলবো স্যাম্পল ট্যাস্ক। লেটস সে এখানে আমরা বলতে পারি সেন্ড রিপোর্ট টু ক্লায়েন্ট। সো আমরা জাস্ট এখানে একটা টু ডেট দিব, লেটস সে আমার এটা আগামী মাস 7 তারিখের ভিতরে আমার দিতে হবে। আমি এটা সাইন করতে পারবো, ইদার আমি আমার নিজস্ব সাইন করতে পারবো বা আমার পুরো চ্যানেলে কে আছে আমি ওনাদেরকে সাইন করতে পারবো। ওইটা পরে এই ট্যাস্কটা অ্যাড হয়, কখন আমি ক্লিক করি অ্যাড ট্যাস্ক, ওইটা পরে আমি সাথে সাথে আরেকটা ট্যাস্ক অ্যাড করতে পারি। সো কখন আমি এই ট্যাস্কটা অ্যাড করে ফেলছি, লেটস সে এই রিপোর্টের ভিতরে আমার কয়েকটা পার্ট আছে, আমার কয়েকটা অ্যাটাচমেন্ট করতে হবে। আমার অ্যাটাচ করতে হবে একটা এক্সেল স্প্রেডশিট, ওর পরে একটা ওয়ার্ড ডকুমেন্ট, ওর পরে আমার ইমেল লিখতে হবে। সো আমি এই সব জিনিসে আমি জাস্ট ট্যাস্কের উপরে ক্লিক করব, আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমার একটা চেকলিস্ট অপশন আছে। আমার আরও অপশনস আছে, সাচ অ্যাজ লাইক আমি এই জিনিসটা স্টার্ট করেছিলাম নাকি, আমার প্রায়োরিটি কীরকম, এটা মিডিয়াম প্রায়োরিটি হতে পারে, এটা আর্জেন্ট হতে পারে, আমার স্টার্ট ডেট থাকতে পারে, বাট এখনের জন্য আমাদের ডিউ ডেট আছে। আমি ডিসক্রিপশনে লিখতে পারবো এটা কিসের জন্য, আরও স্পেসিফিক্স এইভাবে আমার বস বা আমার রিপোর্টিং অথরিটি বা আমার টিম জানে এটা কিসের রকম ট্যাস্ক। আমি চেকলিস্টের ভিতরে আমি জাস্ট লিখতে পারবো মেক স্প্রেডশিট, ওইটা পরে মেক ইমেল, মেক ওয়ার্ড ডকুমেন্ট, আমি অ্যাটাচও করতে পারবো এইসব জিনিস, আর ওটার পরে আমার টিম বা কেউ এখানেও কমেন্টও করতে পারে। সো আমার জাস্ট এইটার জন্য অ্যাকসেপ্ট করে ফেলবো। আর কখন এই টাস্ক আপনারা দেখতেছেন, এখানে দেখতেছেন আমার ডু ডেট এখানে লেখা আছে, ওর উপরে আমার চেক লিস্টে 0 of 3 চেক লিস্ট আইটেমস কমপ্লিট। সো অ্যাজ আমি এই সব জিনিস কমপ্লিট করতেছি, আমি বলতে পারবো আচ্ছা আমার স্প্রেডশিট কমপ্লিট, আমার ইমেল কমপ্লিট, আর এখন আমার 2 out of 3 শেষ। কখন আমি এটা শেষ করতে চাচ্ছি, আমি জাস্ট এখানে মার্ক টাস্ক ইজ কমপ্লিট, আর ওটার পরে এটা জাস্ট কমপ্লিটেড হয়ে যাচ্ছে।